আপনি কি কখনো চিন্তা করেছেন কেন আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে কেন আপনাকে এই জীবন দেওয়া হয়েছে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ বলেন ইনসা ততক্ষণ পর্যন্ত কখনোই অবুদি ইয়াদ সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তার নির্দেশের আনুগত্য করবেন ফলে তার নির্দেশ পালন করবেন এবং নিষেধ থেকে বিরত থাকবেন যে তার রবের বিরোধিতা করবে সে অবদিয়াতের স্থান অর্জনের হকদার হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে ভালোবাসবে সম্মান করবে তার সাথে কাউকে শরিক করবে না আল্লাহ তালা বলেন অমিনা সুতরাং আপনি আল্লাহকে ভালোবাসার পাশাপাশি তার নিকটে আশা করবেন তাকে ভয় করবেন আশা ও ভয় পাখির দুটি ডানার মতো উভয়টি সমান থাকলে পাখি সমান থাকে তার উড্ডয়ন বজায় থাকে একটির ভিতরে কমতি সৃষ্টি হলে উড্ডয়নের সমস্যা তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবেন না যতক্ষণ না আপনি এই জীবনের মানহাজ হিসাবে গ্রহণ না করবেন সুতরাং শুধুমাত্র মসজিদের ভিতরেই সীমাবদ্ধ রাখা যাবে না আল্লাহ তালা বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সুতরাং এবাদত হচ্ছে আপনি আপনার অর্থনৈতিক লেনদেন সামাজিক সম্পর্ক শিক্ষা পদ্ধতি সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর শরীয়ত অনুযায়ী চলবেন আল্লাহ তালা বলেন ইয়া ইয়ুহ্লাদ আমানুদ দুখুলু ফিসিল মিকাফা অর্থাৎ মুসলিমদেরকে ইসলামী শরীয়তের যাবতীয় বিধান পালনের নির্দেশ দেওয়া হয়েছে সাধ্যমতো যাবতীয় নির্দেশ পালন করার ও যাবতীয় নিষেধ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত বান্দা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি অন্তরের এবাদতসমূহ পালন করবেন যেমন ইখলাস তওয়াক্কুল অনুরূপভাবে জবানের এবাদত পালন করবেন যেমন জিকির দোয়া অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গের এবাদতসমূহ পালন করবেন যেমন নামাজ রোজা এর মাধ্যমে ইমান পরিপূর্ণ হবে সুতরাং ইমান হচ্ছে অন্তরের সত্যায়ন জবানের স্বীকৃতি অঙ্গ প্রত্যঙ্গের আমল ততক্ষণ পর্যন্ত প্রকৃত বান্দা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতের উপর অটল না থাকবেন হাসান বসরি রাহেমহল্লাহ বলেন হে সম্প্রদায়ের লোকেরা মহান আল্লাহ তাআলা মুমিনের আমলের জন্য মৃত্যু ব্যতীত কোনো সময় নির্ধারণ করে দেননি